হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনে। আর আমরা আজকের ক্লাসটিতে তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ অ্যাপ্লিকেশন থেকে। তো এই অ্যাপ্লিকেশনে আজকের যে ক্লাসটি করব, সেই ক্লাসটি মূলত তোমাদের অনেকেরই চাওয়া ছিল, রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গতদের জন্য সাহায্য চেয়ে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় সেই সংক্রান্ত। আমরা কিন্তু অ্যাপ্লিকেশনের অনেকগুলো ক্লাস তোমাদের এর আগে দিয়েছি, তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকের ক্লাসটি দিব। খুব বেশি কথা না বলে সেই অনুযায়ী কিন্তু সাজাবো। শুধুমাত্র তোমাদের বলে রাখতে চাই যে আমরা এমনভাবে বলতেছি যেভাবে বলবো অর্থ ধরে ধরে তুমি এই ধরে ধরে মানে লেখার চেষ্টা করবা এবং মুখস্থ করার চেষ্টা করবা। যদি একবার তোমার মুখস্থ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর ভুলবা না, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে হচ্ছে টু লিখবো, এই যে টু, এই টুটা লেখার পরে আমরা কার বরাবর লেখবো, লিখতে পারি দ্য ডেপুটি কমিশনার, এরপরে একটা আমরা কমা দেব, মানে ডিস্ট্রিক্ট অফিসার বরাবর, ঠিক আছে? এরপরে আমরা একটা স্থান দেব, আমরা এখানে দিচ্ছি সিলেট, ঠিক আছে? তো এইভাবে করে এরপরে আমরা সাবজেক্ট দেবো। দেখো, সাবজেক্টটা আমরা প্রশ্নের মধ্যেই পাবো, অ্যাপ্লিকেশন ফর সাপ্লাইং রিলিফ গুডস ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, বন্যা দুর্গতদের রিলিফের জন্য আবেদন, ঠিক আছে? তো এরপরে আমরা মূল বিষয়টা চলে যাই। দেখো, এরপরে আমরা লিখবো কি, স্যার মানে জনাব, উইথ ডিউ রেসপেক্ট, এই কথাটার মানে কি হয়? দেখো, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আওয়ার ভিলেজ হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই রিসেন্টলি ফ্লাড, আমাদের গ্রাম সম্প্রতি সময়ের বন্যাধারা কি হয়েছে, আক্রান্ত হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো কী লেখা আছে এখানে, থাউজেন্ড অফ পিপল, হাজার হাজার জনগণ হ্যাভ বিকাম হোমলেস, কি হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ফুডলেস, খাবার ছাড়া হয়েছে, অ্যান্ড ক্লোথলেস, এবং পোশাক ছাড়া হয়েছে, দ্য সাফারিং, দেখো এখানে কি আছে, দ্য সাফারিং অফ দ্য অ্যাফেক্টেড পিপুল হ্যাভ নো নো বাউন্ডস, ঠিক আছে? এই কি নাই, ভোগান্তির কোনো শেষ নাই, ঠিক আছে? কাদের, বন্যা দুর্গতদের, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এরপরে যে সেন্টেন্স আছে, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি অ্যান্ড ডায়রিয়া হ্যাভ ব্রোকেন আউট, দেখো কলেরা, টাইফয়েড এবং আমাশা এবং ডায়রিয়া, এগুলো কি হয়েছে, ছড়িয়ে পড়েছে, দ্য অ্যাফেক্টেড পিপুল, আক্রান্ত জনগণ নাও এখন ব্যাডলি নিড ফুড, তাদের খুবই দরকার, ব্যাডলি নিড মানে হচ্ছে জরুরি দরকার, ফুড কি দরকার, খাবার, তারপর কি দেওয়া আছে দেখো, ক্লোথস, পোশাক, মেডিসিন, ওষুধ অ্যান্ড পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এবং বিশুদ্ধ পানি দরকার, ঠিক আছে? খাবার, বিশুদ্ধ পানি দরকার। এরপর আমরা নিচের প্যারাটায় চলে যাবো, এইটুক ছিল আমাদের মূল অংশ। তো তোমরা এরকম বাংলাটা বুঝে বুঝে যদি করো তাহলে খুব, একবার মুখস্থ হলে আর কিন্তু ভুলবা না। এরপরটা হচ্ছে দেয়ার ফর, অতএব আই প্রে, আমি আশা করি, অ্যান্ড হোপ, আমি প্রার্থনা করি এবং আশা করি, দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট পরিমাণ সদয় হবেন, টু টেক এ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন। এরপরে লেখা হচ্ছে ইয়োর্স ফেইথফুলি, আপনার বিশ্বস্ত, একটা নাম দেবা এখানে, প্রশ্নে যে নাম থাকবে তোমার সেই নামটা দেবা, আমি এখানে একটা নাম ইউজ করছি রনি, এরপরে তুমি তোমার প্রশ্নে যেটা থাকবে সেইটা কিন্তু ইউজ করতে পারবা। এরপরে লিখে দেবা কি, দেখো, অন বিহাফ অফ দ্য ভিলেজার্স অফ সিলেট, সিলেটবাসী গ্রামের পক্ষ থেকে আমি জানাচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটিতে। দেখো, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর লিখে সুন্দর করে অর্থ বুঝে বুঝে কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো তোমাদের যদি আরও কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবে। আর যাওয়ার আগে আরও একটা কথা বলতেছি, যারা তোমরা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ অথবা ইংলিশে কথা বলতে চাও, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইংরেজি ভাষা শিক্ষার উপরে ক্লাস যাচ্ছে বা অনেক ক্লাস আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।